গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা তো টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কী হতে চলেছে। তো প্রথমেই চলে এসেছি মর্নিংয়ে একেবারে ব্যালকনিতে। তো দেখো মাধবীলতার গাছগুলো কী সুন্দরভাবে নতুন পাতা হয়েছে। তো তারপরে আমি সমস্ত গাছগুলি শেয়ার করব তোমাদের সামনে। আজকে ব্যালকনিতে এই মাধবীলতার গাছটা রেখেছি, আর এই যে গাছগুলো আমি কীভাবে জল দিচ্ছি সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করছি, ঠিক আছে? তো দেখো গাছগুলোতে আমি হালকা হালকা করেই জল দিলাম। এই যে মানি প্ল্যান্ট, লাকি ব্যাম্বু, তারপরে দেখাচ্ছি, দাঁড়াও, এই যে লাকি ব্যাম্বুটা দেখো অনেকটা বড় হয়ে গেছে, একটু ছোটই ছিল। তো এই যে মানি প্ল্যান্ট, এই মাধবীলতা গাছগুলোর পাতাগুলো এত সুন্দরভাবে কচি কচি পাতা বেরিয়েছে। তো গাছগুলোর ভালোভাবে জল দিয়ে দিই, তারপরে তোমাদেরকে সমস্ত গাছই আজকে আমি শেয়ার করব। তো এইভাবেই আমি গাছে জল দিই, একবারে ঢেলে দিয়ে দিই না, আস্তে আস্তে বৃষ্টি পড়ার মতো গাছের পাতাগুলোর জল দিই। তো এইভাবে গাছের পাতায় জল দিলে মানে খুব বেশি জল আর কি গাছে পড়ে না, হালকা হালকা করে গাছের পাতাগুলো, গাছের পাতা যে ধুলোগুলো পড়ে রাস্তার উপরে, তো রাস্তার ধুলোগুলো গাছের পাতায় পড়ে, তো সেই জন্য আমি এইভাবেই জলটা দিই। বৃষ্টিতে যেমন পাতাগুলো ধুয়ে যায় ঠিকভাবে আমি সেইভাবেই দিই, কারণ যদি গাছে টবে জল দেওয়া হয় তাহলে কিন্তু পাতাগুলো ধুয়ে যায় না, পাতার ধুলোগুলো থেকে যায়। সেই জন্য আমি এইভাবেই জল দিই, মানে বৃষ্টিতে যেমনভাবে জল পড়ে সেইভাবে আমি গাছে জল দিই। তো এই যে মানি প্ল্যান্টটাতেও জল দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমি ব্যালকনিতে রাখিনি, কারণ মানি প্ল্যান্টটা এখন একেবারে বাড়ির দিকে নিয়ে চলে এসেছি, মানে রেখেছি আমি ডাইনিংয়ে। তো যাই হোক, এটাও আমি হালকা হালকা করে জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দিই না, যতটুকু জল দরকার ততটুকুই জল দিচ্ছি। তো চলে এলাম এবার আমি ছাদে। তো আস্তে আস্তে ছাদে চলে এলাম। ছাদে দেখো এবার আমি ছাদের গাছগুলো কীভাবে কী করছি সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। তো আমি তো প্রতিদিনই ছাদে আসি, মাঝে মধ্যেই তোমাদেরকে দেখাই যে কী করছি না করছি, গাছের যত্ন কীভাবে করছি। তো আমি গাছেই জল দিতে আজ সকাল থেকে লেগেছি। তো দেখো এখানেও অনেক অনেক গাছ আছে, সেই গাছগুলো আমি জল দিয়ে দিচ্ছি। তো এইভাবেই জলটা দিচ্ছি, দেখো কত গাছ, একেবারে দু একটা ফুলও ফুটেছে। তো এই যে সব এইভাবেই আমি জল দিচ্ছি। তো এখন অনেক জল দিতে মানে অনেকগুলোই গাছ আছে, সব গাছগুলোই দেখাবো, দেখো ফুলগুলোও কত সুন্দর হয়েছে। তো আমি এরকম করে ওপর থেকে জল দিচ্ছি যাতে গাছেও জল পাচ্ছে, ফুলেও জল পাচ্ছে, ডালেও জল পাচ্ছে, সব জায়গাতেই মানে জল দিয়ে আর কি ভালোভাবে গাছটা ধুয়ে দেওয়া হচ্ছে। তো দেখো এইভাবেই আমি জল দিই, একেবারে যেন মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। তো এই যে, তো যাই হোক, দেখো কেমন লাগছে, আমার তো খুব সুন্দর লাগছে। তো আর আজকে মর্নিংয়ে কিন্তু উঠেছি, আজকে একেবারেই রোদ কম। তো যাই হোক, রোদও লাগছে না, হালকা হালকা বাতাস, এই সঙ্গে গাছে জল দিচ্ছি, একটা দারুণ লাগছে। তো দেখো গাছগুলো তোমাদের কেমন লাগছে একটু আমাকে কমেন্ট করে জানাবে, গাছে কোন গাছটা বেশি ভালো লাগলো, কোন ফুলটা বেশি ভালো লাগলো ঠিক তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে গাছটা টবের মধ্যে কী পাতা হয়ে গেছে, আমার খুব সুন্দর লাগছে, সেই জন্য পাতাগুলো আমি একটাও তুলিনি। এই গাছগুলো ছোটো ছোটো ঝিরি 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 পাতা, কী সুন্দর লাগছে, একবারে মানে খুব ভালো লাগছে, সেই জন্য ওটা একটা আমি টবে রেখেই দিয়েছি, ওই গাছটা আমি বড় করছি। তো যাই হোক, এই যে সব পাতাগুলোতেই আমার জল দেওয়া হয়ে গেল। তোমাদেরকে আমি একটা কথা বলছি, তোমরা একটা আওয়াজ শুনতে পাচ্ছ, এই যে আমি গাছে জল দিচ্ছি, কিন্তু এটা কিন্তু আমার অরিজিনাল গাছে যে জল দিচ্ছি সেটার কিন্তু শব্দ নয়। এখন আমি ওটা ভিডিও করার সময় সম্পূর্ণ ভিডিও আশেপাশে যে আওয়াজগুলো হচ্ছিল সেই আওয়াজটা আমি সম্পূর্ণই বন্ধ করে দিয়েছি, কারণ সবাই কথা বলছিল, রাস্তায় কথা বলছিল, পাশের বাড়ি থেকে কথা বলছিল, সেই আওয়াজগুলো চলে আসছিল, সেই জন্য আমি বন্ধ করে দিয়েছি। এবং চলে এসেছি আমি এই যে গাছে জল দিচ্ছি,
করছি সেটা কিন্তু একটা কপিরাইট ফ্রি সাউন্ড। তো এই সাউন্ডটা কী করে করেছি জানো, এই একটা নিয়েছি ক্যারি ব্যাগ, সেই ক্যারি ব্যাগটাকে ডান হাতে করমর 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 করছি, আর বাম হাতে মোবাইলটা ধরেছি, আর মুখে কথা বলছি। তো আমার এই অরিজিনাল শব্দ নয়, কারো কোনো জায়গা থেকে সাউন্ড নিইনি, মিউজিক নিইনি, তো এটা আমার নিজস্ব একটা মানে বুদ্ধিতে আমি তৈরি করেছি এই সাউন্ডটা, যাতে কপিরাইট কোনো কেউ না দিতে পারে, কপিরাইট না পারে। তো সেই জন্যই আমি এই সাউন্ডটা করেছি। তো কীরকম লাগলো, এই যে গাছে জল দিচ্ছি যে একটা আস্তে আস্তে শব্দ তোমরা শুনতে পাচ্ছ জল দেওয়ার মতো, সেটা কেমন লাগলো? তো তোমরাও করে দেখতে পারো, যদি কোনো দিন মনে হয় যে অরিজিনাল সাউন্ডগুলো বন্ধ করে একটা পরে তুমি সাউন্ড দেবে, তো জলের শব্দ ঠিক আমি এইভাবেই করেছি একটা, মানে দেখো কীভাবে জল দিচ্ছি সেটার আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে, কিন্তু তোমরা হয়তো বুঝতেও পারোনি যে আমি এটা কীভাবে সাউন্ডটা করেছি। তো যাই হোক, জলের শব্দ কেমন লাগলো অবশ্যই জানাবে। তো গাইজ, আজকের মর্নিংয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়ে দিও একটা কমেন্টের মাধ্যমে। ভালো না লাগলেও প্লিজ জানিয়ে দিও, তোমাদের একটা কমেন্টের অপেক্ষায় থাকলাম, সেটা তোমাদের ইচ্ছে, ভালো কমেন্ট করবে কি খারাপ কমেন্ট করবে সেটা আমি বলতে পারছি না, কারণ যেটা ভিডিও দেখে মনে হবে সেটাই কিন্তু কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কেমন হয়েছে। ঠিক আছে, তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এখানেই রাখছি, টাটা।